Amen.
তাহলেই তারা
জন্য আল্লাহ রব্বুল আলামিন ওয়ারাসাতে আম্বিয়া যাদেরকে আল্লাহ রাসূল ওয়ারাসাতে আম্বিয়া ঘোষণা করেছেন, সেই ওয়ারাসাতে আম্বিয়া আল্লাহ পাকের কাছে এবং রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্মানিত। অতএব আলেমদের সাথে সম্পর্ক রাখা, দ্বীন এবং ইসলাম সাথে সম্পর্ক রাখা, আলেম বেঁচে থাকবে তো দ্বীন এবং ইসলাম বেঁচে থাকবে, মানবতা বেঁচে থাকবে, মানুষের মাঝে মানুষত্ব থাকবে। বলতে পারেন হুজুর, মানুষের মাঝে মানুষত্ব থাকবে বুঝলাম না, বাস্তবে এটা দেখুন যে রাষ্ট্রগুলোতে দ্বীন ধর্মের বালাই নাই, অন্তত দ্বীনে ইসলাম নাই, সেই রাষ্ট্রগুলোর নাগরিকদের অবস্থা দেখেন, এক একজন নাগরিক তার পিতৃ পরিচয় পর্যন্ত দেওয়ার সেই সুযোগ পায়, পরিচয় দেয় কি মায়ের, নিজের নামের শেষে নিজের ডান নাম লেখে, মা নাম লেখে, তার মানে তার বাবা কে সেটা সে জানে না, সে করে জানবে তার মা যে তাকে যে তাকে জন্ম দিয়েছে তার গর্ভধারণী মাও বলতে পারে না কোন কার সাথে থাকার ফলে এই সন্তান। সুতরাং এটা পশুত্বের যে অবস্থা সেই পশুত্বের অবস্থা তামাম, এই জন্য দিন বাকি থাকবে আলেমে দিন বাকি থাকবে তো দিন বাকি থাকবে, আর দিন বাকি থাকবে তো মানুষের ভিতরে মানুষত্ব বাকি থাকবে। মুহতারাম হাজেরিন, এই জন্য আমি গত জুমায় আলোচনায় শেষ পর্যায়ে বলেছিলাম সময়ের প্রেক্ষাপটটি সামনে রেখে এই উপমহাদেশে ইসলাম এবং মুসলমান তথা বিশেষ করে ওলামাই কেরামের কি কৃতিত্ব রয়েছে, কি অবদান রয়েছে তার কিছু ইতিহাসের উপর তার আলোচনা করবে। ইতিহাস শুনতে পাওয়া যায় এই উপমহাদেশে অর্থাৎ ভারত উপমহাদেশ, এটাকে বাংলাদেশের বলা হয়, অর্থাৎ পাকিস্তান, হিন্দুস্থান তথা ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই উপমহাদেশে মানুষের বসবাস কত সব থেকে রয়েছে, কত শান্তিত হয়েছে তার সুনির্দিষ্ট কোন প্রমাণ পাওয়া যায় না। তবে ইতিহাসবিদদের মতে একথা স্বীকৃত যে ঐতিহাসিক ভাবে এটা প্রমাণিত যে ইরান থেকে সুমেট্রিক আর্যরা এসে এদেশে সর্বপ্রথম বসতি করে ভারত উপমহাদেশ, এবং এই আর্যরা তথা হিন্দুত্ববাদীদের একটা প্রকার তাদের যে স্লোগান দিয়ে যত তো এই দেশে প্রথমে তারা বসবাস শুরু করেছে, তো এই দেশে এই আর্যদের প্রভাব প্রতিপত্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে লাগলো, এবং তারা যে আদর্শবাদকে আদর্শকে নিয়ে যে নীতির কথা বলে এই উপমহাদেশে তারা তাদের আপনার রাজত্ব এবং তারা তাদের কর্তৃত্ব চালাচ্ছিল সেই আদর্শ সেই নীতির সুনীতি না হওয়ার কারণে বেশি দিন পর্যন্ত তারা রাজত্ব এবং তাদের কর্তৃত্ব এই ভারত মহাপাশে স্থায়ী হয় নাই, কারণ তাদের ভিতরে শ্রেণী বৈষম্য, দাস বংশ, তারপরে ব্রাহ্মণ, এই যে শ্রেণী বৈষম্য, এই শ্রেণী বৈষম্যের যাতা করে পৃষ্ঠ হয়ে মানুষ যখন দিশে হারা তখন এদেশে বৌদ্ধ ধর্মের অনুসারীরা এসে এদেশে ওম শান্তি এবং জীবহত্যা মহাভারতের স্লোগান দিয়ে তারা এদেশে শান্তি প্রতিষ্ঠার নামে তাদের আক্রমণ করে। ইতিহাস আমি গত এক
সপ্তাহ উদ্দেশ্য পাঁচ ছয়টা কিতাব আমি দেখেছি, এর সাবনির্দেশ কিছু সাবনির্দেশ উপস্থাপন করতেছি, যেটা খুব ভালোভাবে শুনতেন। এদেশে ইসলাম কি করে আসবে? এদেশের জনগণের উপরে বিভিন্ন প্রকারের জুলুম এবং নির্যাতন শুরু করে, যার কিছুটা অবস্থা আমরা গত কয়েক বছর অবলম্বন করেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেখানে নির্যাতন এবং নিপীড়নে মানুষ অতিষ্ঠ, তখন কিচ্ছতার প্রভাব শিক্ষা নিয়ে হিন্দুদের আরেকটা আপনার অনুসারী তাদেরকে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণদের তাদের মতবাদ এবং তাদের মোহনীয় স্লোগান দিয়ে এদেশের মানুষের মাঝে তাদের রাজত্ব এবং তাদের কর্তৃত্ব বিকাশের চেষ্টা করে। তাদের স্লোগান ছিল যে আত্মশুদ্ধির মাধ্যমে সুখময় সমাজ গঠনের স্লোগান দ্বারা এবং আত্মশুদ্ধির মাধ্যমে সুখময় সমাজ গঠনের সেই স্লোগানের তাদের ভিতরে যে নীতি এবং ধ্যান ধারণা তাদের ভিতরে কাজ করত, সেটা হচ্ছে আত্মপীড়ন এবং প্রবৃত্তির বিরুদ্ধাচরণ করার মাধ্যমে তারা মানুষের মাঝে নীতি নৈতিকতা, আত্মপীড়ন এবং প্রবৃত্তির বিরুদ্ধে আচরণ করে, যে কারণে তাদের নীতি ছিল এবং তাদের স্লোগান ছিল নারী স্পর্শ করা মহাপাপ। যেহেতু তারা ব্রাহ্মণ্যবাদ, তাদের নীতিতে এটা ছিল যে নারী স্পর্শ করা মহাপাপ এবং এই নারী স্পর্শ করা মহাপাপ এই স্লোগান দিয়ে তারা গোটা মানব জাতির একটা অংশকে তথা নারী জাতিকে সমাজ থেকে অনেক দূরে ফেলে দিয়েছে। যখন এভাবে তারা তাদের এদেশে তাদের পরায়িত করার জন্য চেষ্টা করত, তখন বাস্তবতা যেটা একজন মানুষের মানবিক যে চাহিদা এবং প্রকৃতির বিরুদ্ধে যে থিউরি দাঁড় করা হয়েছে, এই থিউরিও বেশি দিন এদেশে রাষ্ট্রীয় করে, যার ফলশ্রুতিতে এখন আর্যরা ব্রাহ্মণ এবং ভক্ত তিনটা গ্রুপে এই দেশের মানুষগুলো বিভক্ত হয়ে গেল এবং একে অপরের উপর এক পুষ্টি অপর পুষ্টির উপরে তাদের শাসন প্রতিস্থাপন করার জন্য পরস্পর দ্বন্দ্ব এবং কলহে লিপ্ত হয়ে গেল, যার ফলশ্রুতিতে এই ভারত উপমহাদেশ এই পাকিস্তানি বেশ কয়েকটি রাষ্ট্রে এবং উপরাষ্ট্রে বিভক্ত হয়ে গেল। কোথাও শাসন করছে বৌদ্ধরা, কোথাও শাসন করছে আর্যরা, কোথাও শাসন করছে বামপন্থীরা, কিন্তু তাদের কারণ আছে, যেহেতু ন্যায় ইনসাফ সুশাসন সৌহার্দতা ভ্রাতৃত্ববোধ তাদের কাছে ছিল না, কিন্তু তাদের কাছে এটা না থাকার কারণে তার মানবিকতা যার ভিতরে আছে, যে দিনের ভিতরে মানবিকতা আছে
সৌভাগ্য আছে, সম্প্রীতি আছে, এরকম কোন একটা জিনিসের জন্য তারা অতীন আগ্রহ করেছে। তাদের ভিতরে পরস্পর মারামারি, জুলুম নির্যাতন এবং গ্রুপ ও ধর্মের অনুসারীরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত যখন হয়ে যায়, এই জাতির এবং কালের এই ক্লান্তি হনে এদেশে মানুষদেরকে সাম্যতার শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয়, মানুষের ভিতরে মানবিকতা জন্মায়। সর্বকালের শ্রেষ্ঠ মানুষ সোনালী যুগের সোনালী মানুষে রূপান্তরিত হতে পেরেছিল। এটা তো দীপাবলির নয়, সূর্যের নেই স্পষ্ট একটা বিষয়। সুতরাং এই উপমহাদেশে ব্রাহ্মণরা আর্যরা এবং বৌদ্ধদের মাঝে যখন এরকম কলহ চলতেছিল, তখন ন্যায় ইনসাফ এবং আপনার সাম্য এবং ঐক্যের এবং শান্তির বাইরা এদেশে ইসলাম আগমন করেছে। প্রখ্যাত ইতিহাসবিদ টিএইচ অর নান মুসলমান ছিল না। তাহলে একজন অবস্থিত ইতিহাসবিদ তার লিখনীতে সেই কথা লিখে গেছেন যে এদেশে সূচিত নিপীড়িত নির্যাতিত নিষ্পীড়িত মানুষদের ভাগ্য বদল করার নিমিত্তে সৌহার্দ সাম্য এবং সম্প্রীতি এবং শান্তির পয়লা নিয়ে এদেশে ইসলাম আগমন করেছে। সুতরাং এই ক্ষেত্রে এসে মাটি এটা সম্পূর্ণটাই তাদের ছিল, এখানে মুসলমানরা জোর করে এটা দখল করেছে, এরকম কিছু মন মানসিকতা তারা প্রকাশ করে, যার জ্বলন্ত প্রমাণ একবারে বিপরীত মাত্রা প্রমাণ নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিককরণে নাস্তিক তসলিমা নাসরিন বিতাড়িত লেখিকা, সে একটা কলাম লিখেছে যার শুরুটাই সে করেছে যে এদেশে হিন্দুদের একটা নাম নিয়ে বলেছে আর মুসলমানদের একটা নাম নিয়ে বলেছে যে দু সবাই দেখতে একরকম, তার মানে এদের পুরা সব ইতিহাস প্রমাণ করে যে এদেশে যতদিন পর্যন্ত ইসলাম আসে নাই এদেশের মানুষ শান্তি পাওয়ার জন্য অন্য হয়ে ছুটে যায়, কিন্তু শান্তি কখনো এদেশে প্রতিষ্ঠিত হয় না। শান্তি তখনই প্রতিষ্ঠিত হয়েছে
যখন এদেশে ইসলামের আলোক আসছে, মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝলেন, আমাদের এই দেশ এমন একটা পূর্ণভূমি যেই ভূমিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের পদধূলিতে ধন্য হয়েছিল সেরকম একটা ভূখণ্ডে আমাদের বসবাস। বিশেষ করে চট্টগ্রামের যারা আছেন তারা আজকের ইতিহাসটা শুনে রাখুন, জানি না এর আগে শুনেছেন কিনা, এই চট্টগ্রাম আমার এক নগরী, এই চট্টগ্রামেই সাহাবায়ে কেরামদের পদচারণ আছে। কি করে সাহাবায়ে কেরাম এদেশে আসলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত প্রচার করতে লাগলেন, কাফের মুশরিকদের ভিতরে জনমতের শুরু হয়ে গেছে, তাদের কর্তৃত্ব হারাবার ভয়, দীন ইসলামের অমীয় সুদা যদি মানুষ পাপ করে ফেলে তাহলে তাদের জুলুম নিপীড়নের বিরুদ্ধে আচরণ করবে, এই ভয় এবং তাওহীদ এবং একাত্মবাদের বিরুদ্ধে আচরণ নির্দেশ সিরিয়ার দিকে সফর শুরু করলেন, হিজরত শুরু করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কারণে হাকিমই বলে দিয়েছেন আলাম তাকুনু আল্লাহি ওয়াসিআতান ফাতুবাদিরু ফীহা, কারণ শরের ময়দানে কোন ঈমানদার যদি ঈমান না থাকার কারণে যদি সে তার দেশের ঈমান নিয়ে টিকে থাকার জন্য মুশকিল হয় বসবাস করতে পারিস না, তুই তোর দেশে বসবাস করতে গিয়ে তোর ঈমানকে কেন ছাড়লি, বরং নিজের দেশ ত্যাগ করতে পারে, নিজের ভূমি সম্পদ সবকিছু ত্যাগ করতে পারে, কিন্তু ঈমানদার কখনো ঈমান ত্যাগ করতে পারে না, ঈমানদার কখনো ঈমান ত্যাগ করতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের হুকুমে তিনার পরামর্শ মতে তিনারা আবিসিনিয়াতে শহীদ হিজরত করলেন। মুসলমান সেই সাহাবায়ে কেরামের যে দলটি হামসাতে হিজরত করলেন তার মধ্যে ছিলেন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিলেন কি নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি আরেকটা পরিচয় হচ্ছে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মা আমেনার আপন চাচাতো ভাই, তার চাচাতো ভাই বল না মা আমেনা কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা ভাই নামে আল্লাহর রাসূলের কি হয় কথা বলেন, আল্লাহর রাসূলের মা হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হামসাতে হিজরত করে গেলেন, হামসার বাচ্চা নাচ্চা শিখেছে যে রূপার নাম দেওয়া হোক, যেটা রূপ তিনি একটা জাহাজ তিনি আরো কয়েকজন সাহাবীদেরকে নিয়ে
সেই আবেসিনিয়া তথা হামসা থেকেও তিনি সমুদ্র যুগে সফর শুরু করলেন। বেশ কয়েকটি প্রদেশে বেশ কয়েকটি দেশে তিনি দ্বীনের প্রচারের নিমিত্তে তিনি বেশ কয়েকটি দেশে চললেন এবং সেই হামসা থেকে প্রায় 7.5 মাস থেকে 8 মাসের সফরে তিনি এই দেশ তথা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছিলেন। কোথায়? চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছিলেন। এটা ইতিহাস। ইরানের সাথীদের মধ্যে চিহ্নিত নাই, তবে এই বন্দরে কিনারা এসেছিলেন চারজন আল্লাহ রসুলের সাহাবী এই দেশে এসেছিলেন। একজন হচ্ছে সাহাব ইবনে আবি ওয়াক্কাস, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা। দ্বিতীয় ওয়াহাব ইবনে মালিক, তৃতীয় কাসিম ইবনে নুফাইকা, এবং চতুর্থ হচ্ছে উরওয়া ইবনে আশআস বা উরওয়া ইবনে শাসা। এই চারজন সাহাবী চট্টগ্রামের দিন প্রচারের নিমিত্তে তিনারা চট্টগ্রামের এই শিকল বাহাদের নম্বর মেরেছিলেন এবং এখানে 1 মাসের অধিক অবস্থান করেছিলেন বলে ইতিহাস প্রমাণ পাওয়া যায়। এবং সেই চট্টগ্রামের শিকল বাহাদেরকে নদীর দিয়ে আরেকটু ভিতরে ঢুকে এই নর্দার হাট যেখানে সেখানে ইতিহাসে লেখা মাথায় পাগড়ি, লম্বা জুব্বা এবং মাজায় বেল্ট এবং আত্মরক্ষার জন্য তরবারি সহ মানুষদেরকে এখানে নামাজ পড়তে দেখা হয়েছে, দেখেছে এরকম ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। সুতরাং চট্টগ্রামের মুসলমান এবং বাংলাদেশের মুসলমানদের জন্য এটা অবশ্যই গৌরবের বিষয় যে আমরা মুখস্থ মুসলমান নয় বরং এখানে কিছুদিন অবস্থান করার পরে দুইজন চট্টগ্রামের এই বন্দর থেকে তিনারা আবার এই প্রচারের নিমিত্তে তিনারা জাহাজ যুগে যাত্রা করেছেন, রওনা করেছেন, হিজরত করেছেন এবং চীন পর্যন্ত দিনে ইসলামের দাওয়াত পৌঁছেছেন। যে কারণে চীনের মাটিতে এখন হযরত সাহাব ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কবর আছে। হযরত সাহাব ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কবর আছে। ময়দানে বিদায় হোসেন যে বাসন দিয়েছিলেন সেই বাসনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় আল্লাহ রাসূল বলেছিলেন বান্দে মুআতি ওয়া আয়াত ওয়া মা সাহাবাইকা থেকে একটি আয়াত চলো তোমরা আরেকজনের কাছে পৌঁছে দিবা। সাহাবাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিধান সেই হুকুম পালন করতে নিজেদেরকে এতটাই দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছিলেন ওরা আরো উন্নতির মাঝে আল্লাহর রাসূলের সুন্নত সাহাবীর মধ্যে থেকে কেবলমাত্র 10,000 মতো সাহাবীর কবর পুরো আরব বিশ্বের ভিতরে পাওয়া যায় আর বাকি 1,75,000 মতো সাহাবীদের কবর আরব বিশ্বের ভিতরে নাই। তার মানে তারা দিন প্রচারের জন্য বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ঘুরেছিলেন।
এবং সেই ধারাবাহিকতায় চারজন সাহাবী এদেশে আগমন করেছিলেন এবং শিকার বুঝতে হবে সে প্রকৃত পক্ষে দেশের শান্তি শৃঙ্খলা চায় না বলে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ইসলামের দাওয়াত পৌঁছেছেন তাদের ভ্রমণ ছিল এবং বাকি দুইজন সাহাবি বাংলাদেশের মাটিতে দুইজন সাহাবীর কবর এই দেশের মাটিতে আছে। দুইজন সাহাবীর কবর আপনার জমিনে আছে, তবে স্থান সুনির্দিষ্ট নয়। একটা স্থান কিছুটা উঠে উঠে শোনা যায়, সেটা এই আমাদের চট্টগ্রামের একটু দক্ষিণে। আমি জায়গাটার নাম বলতেছি না, কারণ তখনই মানুষ আমাদের দেশে তখন মাজার বাইরে মাজারের ব্যবসা খুব ভালো হবে, তাই না? আর যদি সেটা সাহাবীর কবর হয় মোটামুটি পূজক যারা আছে এরা খুব ভালো করে শুনেছি রাত্রি যতই গভীর হোক না কেন সেই কবরের যে জায়গাটুকু এই জায়গাটুকু অন্ধকার হয় না, একরকমের আলো সেখানে চলতে থাকে। যে দেশের মাটিতে মুসলমানদের বিরুদ্ধে এবং ইসলামের অনেক ভাবধারা এবং কালচার, বিশেষ করে চট্টগ্রামের বেশ কিছু জায়গার নাম আছে যেগুলো মুসলমান এবং সাহাবী এবং মুসলমানদের কবি প্রকাশ করে। যেমন চট্টগ্রামের প্রাচীনতম নাম কি বলুন তো দেখি, চট্টগ্রামের যারা আছেন তোমরা চট্টগ্রামের প্রাচীন নাম কি জুড়ে বলেন? ইসলাম আবাদ। তার মানে ইসলাম আবাদ যেই ভূখণ্ডে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পদধূলিতে ইসলাম আবাদ হয়েছে, সেই চট্টগ্রামের প্রাচীন নাম হচ্ছে ইসলাম আবাদ। এরপরে আসেন এই যে কর্ণফুলী, কর্ণফুলী আমরা বলি মূলত এটা আরবি শব্দ কর্ণফুল,
ইতিহাসে এটা পাওয়া যায় কর্ণফুলের পাশে অর্থাৎ শিকল বাহার এই সাইডটাতে, এখানে লবঙ্গ খুব বেশি হয়েছে, যেটাকে আরবিতে কর্ণফুল বলা হয়, সেখান থেকে এই কর্ণফুলের নাম হয়েছে কর্ণফুল। কর্ণফুল থেকে সেই জায়গার নাম কি হয়েছে কর্ণফুল। আপনারা এই যে আমরা পাকুড়িয়া বলি না, আমাদের চট্টগ্রামে একটা জায়গা আছে বাংলাদেশ না, আমাদের সকলকে দিন ইসলামকে তৌফিক আমাদের সকলকে তার সুযোগ করে আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।